একটু নিজেকে প্রশ্ন করি, এখানে চারটা কেস দেওয়া আছে। প্রথম কেস হলো যে স্টাডি অথবা ফোন, একটা সিনারিও চিন্তা করে কোনো একদিন তুমি জানো যে তোমার কয়েকদিন পরে অ্যাডমিশন এক্সাম, তুমি জানো 23 অক্টোবর তোমার ডিউটের এক্সাম, এবং তোমার বুঝতেছো যে তোমার পড়াশোনায় বহুত গ্যাপ আছে, তোমার এই সময় রিভিশন দেওয়া উচিত, তোমার এখন অনেক করা উচিত, বাকিরা করছে, তুমি এটা বুঝতেছো, বাট তোমার মন কি চাচ্ছে এই সময়, তোমার মন স্টাডি করতে চাচ্ছে, তোমার মন হচ্ছে আচ্ছা পড়া যাবে, বুঝতেছি আমার খারাপ লাগছে, বাট আমার মন হচ্ছে একটু ফোনটা চালাই, আমার মন চাচ্ছে আমার ভালো লাগা কাজ করে এই ফোন চালাই, আমার ডোপামিন নিঃসরণ হয় এই ফোনটা চালাই, আমি কি করতেছি আমি পড়াশোনাটা যতটা ইম্পর্টেন্ট হোক না কেন আমি আমার মনের ইচ্ছাটার দিকে যাচ্ছি, আমি ফোনটা চালাচ্ছি। কেস নাম্বার ওয়ান। কেস নাম্বার টু, তুমি খুবই টক্সিক একটা পার্সনের সাথে আসো, যে রিলেশনশিপ অনেক প্রবলেম হবে, সেই মানুষটা তোমাকে বাধা দেয় না, কন্টিনিউয়াস পেইন দেয়, তুমি জানো যে এই মানুষটাকে বাদ দিলে তোমার লাইফে সব হ্যাপিনেস চলে আসবে, বা তোমার মন চাচ্ছে সেই মানুষটার কাছে থাকতে, বা আমরা চাচ্ছি যে এই মানুষটার সাথে আমি থাকি, তার পিছনে টাইমটা ওয়েস্ট করি, তার পিছনে খারাপ লাগাটা থাকে, এবং আমি টক্সিসিটি থেকে বাঁচিয়ে নিচ্ছি, আমি আমার হ্যাপিনেসটাকে বাদ দিই, আমার লাইফে হ্যাপিনেস আমি সব স্যাক্রিফাইস করতেছি, আমি টক্সিক পার্সনের সাথে থাকতেছি, কেন আমার মন চাচ্ছে। সিনারিও নাম্বার থ্রি, যে তুমি জানতেছো যে তোমার যদি ভালো রেজাল্ট করতে হয় তোমার ফ্রেন্ড সার্কেলটা ত্যাগ করতে হবে, তোমাকে প্রতিদিন বাইরে যে আড্ডা দিতে হবে না, তোমাকে রেগুলার ফোনে ফেসবুকে এরকম চ্যাটিং করতে হবে না, একদিন অব্দি তোমার রেজাল্টটা তুমি জানো যে এই এই কাজ করলে ভালো হবে, বাট তুমি কাজগুলো করতে পারছো না, কারণ তোমার মন চাচ্ছে যে এই মোমেন্টটাতে ভাই পড়াশোনা করিস না, তুই এখন বন্ধুদের সাথে টাইম দিই, তুই এখন ফ্রেন্ডের সাথে একটু বাইরে যা, একটু ঘুরে আয় না, কি সমস্যা, তুমি তোমার মনকে প্রাধান্য দিয়ে কি করো, তুমি সময় পড়াশোনা করতেছো না, তুমি নিজের উপর কাজ করতেছো না, তুমি এই সময় তোমার ফ্রেন্ডকে চুজ করো, কারণটা কি তোমার মন। আবার যদি চতুর্থ জিনিসটা চিন্তা করি, যে আমি আজকে হয়তো অনেক মোটা অথবা অনেক শুকনা, আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমি যদি এই কাজটা করি বা এই খাবার গুলা খাই, এই জন্য মোটা হচ্ছে বা আমার হেলথ ডিটেরিওরেট করতেছে, আমি এটা বুঝি, বাট এট দি এন্ড অফ দ্য ডে আমার মন কি চাচ্ছে, না ঠিক আছে খাই না একটা পিজা খাই না, এই বার্গারটা একটু খাই না, একটু মোটা হয়ে গেলাম সমস্যা নাকি, আমি দিন শেষে আমি আমার ভালো স্বাস্থ্য বা ভালো শরীরটা বাদ দিয়ে কি চুজ করতেছি, খাবার, বাট এট দি এন্ড অফ দ্য ডে এই ডিসিশনটা কি করবো, আমার মন যেটা ভালো লাগতেছে আমি সেখান দিকে নেবো। সো এট দি এন্ড অফ দ্য ডে যদি আমাদের লাইফে আমরা 90% খারাপ ডিসিশনের দিকে তাকাই, সেই খারাপ ডিসিশন গুলো জাস্ট বিকজ এই জন্য যে আমার মন চাচ্ছিল এটা, আমি জানি এটা আউটকাম কি, আমি বুঝতেছি এটা করা আমার ভুল হচ্ছে, মানে এতদিন ধরে আমি আমার মনকে ফলো করতেছি, দ্যাটস ওয়াই এই বাজে জিনিসগুলো হচ্ছে। সো আমি এখানে জাস্ট চারটা উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার উদাহরণ, তুমি জাস্ট সিম্পলি যদি বসে একটু চিন্তা করো তুমি অবাক হয়ে যাবা যে তোমার লাইফের 99% খারাপ কাজের জন্য জাস্ট বিকজ তুমি তোমার মনের দিকটা ফলো করছো, তাই সো এই জায়গাটাকে ব্যবহার কিভাবে, আমরা জাস্ট সিম্পল যদি একটা ক্যালকুলেশন করি, ডু হোয়াটস রাইট। এখন যদি আমরা আজকে থেকে একটু ট্রাই করি যে আমার এখন মন কি চাচ্ছে এদিকে আমি ফোকাস করবো না, যদি এটা মানুষ হিসেবে করা প্রচন্ড কঠিন এবং এই ভিডিও জানা দিচ্ছে হয়তো তার তোমাদের 10% করতে পারবে, বাট ডু হোয়াটস রাইট। সো তোমার যখন মনে হচ্ছে যে না এই সময় আমার পড়া উচিত, বাট তোমার মন চাচ্ছে এই সময় ফোন চালানো, আজকে থেকে তোমার মন যা বলবে অলওয়েজ না, তুমি তো বুঝবা যে কোনটা তোমার জন্য ভালো কোনটা তোমার জন্য খারাপ, সো আজকে থেকে তোমার মন যদি বলে না ওই ভাই ফোনটা চালা একটু, তুই একটু পড়াশোনা করতে হবে না, তুমি ঠিক ওই সময় পড়াশোনাটাকে চুজ করবা। হ্যাঁ, এটা কিছু পয়েন্ট আছে, পয়েন্ট হলো যে তুমি 80% টাইম ফেল করবা, 80% তুমি তোমার মজার যুদ্ধে যেতে পারবা না, বাট এই যে 20% ইট উইল ইনক্রিজ ডে বাই ডে, এটা প্রতিদিন প্লাস হইতে থাকবে, কোন একটা সময় লাইফের একটা পয়েন্টে কন্টিনিউয়াস মনের এগেনস্টে যাইতে যাইতে তুমি এমন একটা পর্যায়ে আসবে যে না তুমি এখন তোমার মনই চাবে ভালো কাজটা করতে, এটাই হলো যে নফসের বিরুদ্ধে যে জিহাদটা সেটা। তোমাকে বুঝতে হবে যে আমাদের লাইফের সবচেয়ে বাজে ডিসিশন গুলো জাস্ট বিকজ আমরা আমাদের মনের ইচ্ছাটাকে ফলো করছি, নট হোয়াটস রাইট। সো ফ্রম টুডে মেক এ প্রমিস যে তুমি আজকে থেকে ট্রাই করবা তোমার লাইফের প্রত্যেকটা ডিসিশন মনের কথাটা ফলো না করে যেটা রাইট সেটা করতে, এটা করতে প্রথম দিকে খুব খারাপ লাগবে, প্রথম দিকে তুমি 80% টাইম ফেল করবা, বাট এই যে 20% তুমি পাস করলা, ট্রাস্ট মি এই ছোট ছোট 20% একটা সময় অ্যাকুমুলেট হবে 100%।